সোমবার দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের নতুন অধ্যায়ের সূচনা। কার্গো টার্মিনালের আজ উদ্বোধন হয়ে গেল। কোভিড তথা মহামারীর পর গত দুবছর বিমানবন্দরের কার্যক্রম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। বর্তমানে দিল্লি ও মুম্বাই থেকে দুটি ফ্লাইট, চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে প্রতিদিন ছয়টি ফ্লাইট সংযোগ করবে এই বিমানবন্দরের নয়া টার্মিনালকে। এই মুহূর্তে ইন্ডিগো এবং স্পাইসজেট বিমান সংস্থার দ্বারা পরিচালিত করা হবে। এই সকল বিদ্যমান রুটে যাত্রী যাতায়াতের পরিমাণ প্রায় 90% বেশি। এই কার্গো টার্মিনালটি ক্রমবর্ধমান লজিস্টিক শিল্পের চাহিদা পূরণের জন্য এবং কর্মপ্রবাহকে সহজতর করার জন্য ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। বিমানবন্দরের এই নবনির্মিত কার্গো টার্মিনালটি অত্যাধুনিক সুরক্ষা দিতে প্রস্তুত। XBIS মেশিন থেকে শুরু করে থাকছে সর্বক্ষণের CCTV ক্যামেরার নজরদারি, অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা, অতিরিক্ত অফিসের জন্য জায়গা এবং অন্যান্য সুবিধে। এই টার্মিনালটি এমনভাবেই তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে যেন এয়ার কার্গো চলাচলে আরও সহজ হয়। এই টার্মিনালটি নির্মাণের দায়িত্বে ছিলেন বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড। এই নতুন টার্মিনালটি উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মন্ত্রী ডক্টর শশী পাঁচা এবং বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের প্রেসিডেন্ট ও CFO মিসেস অঞ্জু মাদেকা। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। অনেকবার উদ্যোগ কথা বলেছেন এবং চেষ্টা করেছেন, সেটা দেখুন BAPL বোর্ড, এই BAPL বোর্ড যেটা আছে এই বিষয়গুলো আলোচনার মধ্যে সবসময় রাখে। আগ্রহ আমাদেরও রয়েছে, আগ্রহ সকলেই প্রকাশ করুক এবং আশা করি আগামী দিনে সেটা দেখবে। সেক্ষেত্রে কেন্দ্রের কোনো বাধা পাচ্ছে না? না, দেখুন এয়ারলাইন্সের তার নিশ্চয়ই তার বিষয়টাও তারা দেখবেন, তার সুবিধে ইত্যাদি। আমার মানে তাদের পলিসির মধ্যে থাকলে তারা এটা ব্যবহার করতেই পারে। খুব সুন্দর রানওয়ে এবং যেভাবে রানওয়েটা তৈরি হয়েছে আপনার সামান্য বড় ফ্লাইটসও এখানে নামতে পারে, যেটা ব্যবহার হয়েছে। নিশ্চয়ই কলকাতা বলুন কিংবা বাগডোগরা বলুন, এখানে যেমন মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মালদাতেও একটা, কোচবিহারে যেটা একটা, এইগুলো তো চেষ্টার মধ্যে রয়েছে। ওইগুলো কিছুটা নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেগুলো অনুমোদন এখনও দেয়নি এটা, তবে একবারই যখন তৈরি হয় তখন গ্রিনফিল্ড প্রাইভেট এয়ারপোর্ট হিসেবে রয়েছে, যেগুলো বেসিক যে পারমিশনসগুলো নিই। আমরাও চাই এটা ইন্টারন্যাশনালি আরও ব্যবহৃত হয়। সেটা এয়ার ইন্ডিয়া যেমন এক সময় এখানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটও নেমেছে, এখন অবশ্য এয়ার ইন্ডিয়া নিজেই টেক ওভার হয়ে গেছে। আগামী দিনে দেখি যারা নিয়েছেন নতুন করে এয়ার ইন্ডিয়াকে তারা আগ্রহ প্রকাশ করবে। আলোচনা চলতে থাকে, আলোচনাতে আসছে, সেগুলো আলাদাভাবে। আর আপনি বলছিলেন এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, এইটা নিয়ে আমাদের মনে আছে, এটা নিয়ে আমাদের মনে আছে যে আমরাই খুব প্রতিবাদ করতাম যে এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে আমরা রাজনৈতিকভাবে কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলোকেও কিন্তু অ্যাক্টের আওতা থেকে বাদ করে দিয়ে একটা একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। এখন এর কার্গো যেটা হয় সাধারণত নিশ্চয়ই বাংলার যেমন বললাম ফল ইত্যাদি এইগুলো সাধারণত এর তো এয়ার লিফটিং মানে এটা অন্যত্র যায়। আর যখন আমরা এসেনশিয়াল কমোডিটিস নিয়ে অধিকাংশ কথা বলছি তখন কিন্তু আমরা এই বাংলার মানুষ, প্রান্তিক মানুষ, যে কোনো রাজ্যের মানুষ তার রাজ্যের এটা নিয়ে কথা বলে এবং সেখানে রেলওয়ে কার্গো যেমন ইম্পর্টেন্ট হয়ে যায়, যে কার্গোটা আসে আপনার রোড কার্গো, কারণ দুদিক দিয়ে ধাক্কা দেয়। এক হচ্ছে অ্যাক্টের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিসকে বের করে দেয়া, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই পেট্রোল ডিজেলের দামের কোনো আর কমছে না, ফলে নিশ্চয়ই একটা চাপ তো রয়েছে। ফলে ইনফ্লেশনটা তো আপনি দেখ জানেন, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কোন জায়গায় গিয়ে পড়ছে। এই লড়াইটাই তো আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রান্তিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে মার খেয়ে যাচ্ছে সেটা কে দেখবে। কার্গো টার্মিনালের মাধ্যমে এই ব্যবহারের মাধ্যমে যেমন এয়ারলাইন্সগুলো ব্যবহার করে, এবার এয়ারলাইন্সকে তো সে কার্গো নিশ্চয়ই দিচ্ছে অনেকে, সেই কার্গো আমরা যেমন এই ক্যাচমেন্ট এরিয়াটা বলেছি যে বিহার থেকে আপনার দুর্গাপুর,
আসলে আপনি বাঁকুড়াও পেয়ে যাচ্ছেন, আপনি পুরুলিয়াও পেয়ে যাচ্ছেন, আপনি আবার ধানবাদ বিহার বোকারোও পেয়ে যাচ্ছেন। এটা একদম পুরো মাত্রায় ব্যবহার করুন কার্গো টার্মিনাল, যে কোনো কার্গো বললাম তো, এখানে কোল্ড স্টোরেজ মানে কোল্ড যেটা হোল্ডিংয়ে থাকে, অনেক সময় কার্গো আসা মাত্র তো আর জাহাজে উঠে যাচ্ছে না, তখন তাকে ওয়েট করতে হচ্ছে। ঠিক সেভাবে যখন কার্গো নামবে তারপরেও যিনি আসবেন নিতে তার জন্যও তো একটা হোল্ডিং টাইম রাখতে হয়। এই সমস্ত যে ফ্যাসিলিটি রয়েছে এবার এটা সবাই জানবে, জানকারি হবে না। এই মুহূর্তে আমাদের এখানে স্পাইস জেট এবং ইন্ডিগো এয়ারলাইন্স চালায়, স্বাভাবিক তাদের কাছে এই খবরটা প্রথম। ইন্ডিগো ইতিমধ্যে কার্গো অপারেশনস আরম্ভ করে দিয়েছে, আজকে উদ্বোধনের অপেক্ষায় ছিল, স্পাইস জেটও আরম্ভ করবে। এর বাইরেও প্যাসেঞ্জার ট্রাফিক থাকুক কি না থাকুক, যদি কেউ কার্গো ফ্লাইটস আনাতে চায় অসুবিধা তো কিছু নেই। দেখুন ডেডিকেটেড ফ্রেট করিডর কিংবা আমাদের যে স্পেশাল ইকোনমিক করিডর যেটা তৈরি হচ্ছে এটা একটা বিষয়টাই অনেক। আপনি রাজ্যে যখন তার লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটার উপর দিচ্ছেন, যেমন ন্যাশনাল হাইওয়েজ অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা করছে, তারা কেপেক্স ফান্ডিং দিয়েছে, স্টেট হাইওয়েজ তার বৃদ্ধি পাচ্ছে, যখন এই ইনফ্রাস্ট্রাকচার উপরে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এই যে দিদি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল ইকোনমিক করিডর, নির্দিষ্টভাবে তিনটি আগে ঘোষণা করেছিলেন, এখন ডাঙ্কুনি, কল্যাণী, হলদিয়া, রঘুনাথপুর এই সমস্তগুলোকে টাচ করে এখন একবারই উত্তরবঙ্গ টেনে দিয়েছে আরও দুটো করিডর। এই দুধারে ন্যাশনাল হাইওয়ের দুধারে যে যেগুলো আমাদের নোডসগুলো আছে, মানে যেগুলো অলরেডি ধরুন ইন্ডাস্ট্রি রয়েছে, তার কীরকম আরও ফেসিলিটি করা যায়, তার সাথে সাথে নতুন যদি কেউ আসতে চায় সেই ফেসিলিটি কী করে করা যায়, এগুলো নিয়ে ব্যাপকভাবে ভাবা হচ্ছে এবং আইডেন্টিফিকেশনটাও হয়েছে। ফলে প্রায় ছটা জেলা, পশ্চিম, পূর্ব বর্ধমান, আমাদের পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা, সাউথ 24, এগুলো সমস্ত নিয়ে আর বাঁকুড়া নিয়ে সবটাই এই জেলাগুলো তাদের তথ্য ডিএম এর মারফতে তুলে নেওয়া হয়েছে, কোন ইন্ডাস্ট্রি কোথায় আছে, হাইব্রিড সঙ্গে তার মানে কীরকম রিলেশন, এই করে যাতে এদেরও ফেসিলিটেট করে আগামী দিনেও যে ল্যান্ডটা বেরোবে। এই যে আপনি দেখলেন যেমন ঢাকেশ্বরী কটন মিলস, বহু